Hey, hello! Hospital is speaking! Tare dekhabo mone dukho go ami mukhu chiriya thaner dam je bari gelo bisili rothaika kai koru basuni ami ar basbonan ei ek hata bisili 5 taka এক কেজি শাল কিনতে গেলাম ভাই 30 টাকা, এক গরু বাসুরিকে আমি খাওয়াবো কি আর মানুষ করবো কি রে, এই ঘাস খাওয়াই এখন আমার গরু বাসুর কোনো মানুষ করা লাগবে রে। আমার গরু বাসুর নিয়ে তুই আমার দিন দুপুরে কিসের কি কি মনে করি, তুই কি করছে কি করছিস, তুই দেখছিস না যে বিসিলিস যে দাম, এই গরু না খেয়ে মরছে, এই করলার মধ্যে বেশ তুই বাসেনি কেউ, তুই ঠিক বাসেনি কি করছিস, দেখিস নি দেশে দেশে সব সরা পড়েছে, সব জায়গায় করোলা সরা পড়েছে, তুই দেখিস নি, আমি তো এখনো ডেকিনি, ওই কবির ভাই কে ফোন দিয়েছিল, না না কবির ভাই তো ফোন দিইনি, ফোন দিইনি, না 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 ফোন দিইনি, দেখো দিন দেখো দিন তাহলে ফোনটা দে তো, ফোন দে আমার ফোনে তো টেকা নেই, তো তুমি ফোন দে বাহারে, ধর আমার ফোন দিবো, ফোন দে 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 ফোন দিই দে, তোরা ফোন বুঝি গ্রামীণ ফোন বানা টেকা থাকে না, আমার ফোন বুঝি এয়ারটেল সিম, ওই বারে দে 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 ফোন দে, দেখি এই রিজার্ভ হসপিটালে ফোন দে তো, এ দে এক কল দিছি ধরে কাছে হসপিটাল স্পিকিং, ওরে এখন তুমি চিনবা নাকি, তোমার কাছে আমি ফোন দিয়েছি, হ্যাঁ আমি তোমাকে কি মনে করি ফোন দিলাম তুমি এখনো বুঝতে পারছো না, খেলা ঠিক পাওনি, আমার সেই টিপি দেখে বলে তোমরা সহায়তার ভুয়া রিপোর্ট দিয়েছো, মরলে তোরা কি মরলের ভয়টাই তোরা একটু করিস নি, আবার বলে টেকা তো তোরা কত ইনকাম করতে পারবি, করোনা নু তোর ব্যবসা করি খাওয়া লাগবি কদিন, বাবা ছোট আমি করছি ওই জয়রদি আইসি যে আমার গ্রামগঞ্জে সব এই যে করোলা ছড়া ফেলা দিল, আমরা জানতাম ওর নেগেটিভ আর নেগেটিভ, এখন শুধু সব ভুয়া রিপোর্ট, এখন আমি বাস ফোন কিনি তাহলে তাহলে কত দিন কত দিন এই কামাচি করে, তোর হৃদায়ত দান করবি তোরা তাহলে তোর কবে কদিনি, এই কাম মানসি করে এমনি গরু বাসল্লি এই বিসিলিসের দাম, আমরা কোন গরু বেচবো কোন কি করবো টেনশনে শেষ পাচ্ছি, কোরবানি বাজার বলে বন্ধ হয়ে যাচ্ছে করোলার জন্য, ঢলটা থাকতো ঢলটা থাকতো, কি হ্যাঁ কোরবানি বাজার বন্ধ করে দিতে করোনার জন্য,
ওই এখন পলার আছে তো শিয়ালেন পলার আছে সে মানে বউ খসে পুলিশ ধরা দেওয়ার জন্য ঠিক আছে তাহলে এবার এই জন্যই তো পুলিশ এসে পাক টান টান করতে হয় না গো আমি কারে দেখাবো মনে আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি, আসুন জীবন নিয়ে সিনেমিনি নয়, অন্তত স্বাস্থ্য খাতটা আমরা দুর্নীতিমুক্ত করি, আমরা নিজেরা বাঁচি, দেশটাকে বাঁচাই। করোনার এই মহামারীতে সবাই আল্লাহকে ভয় করি, এবং আসুন করোনার এই মহামারীর ভেতরে কৃষক যাতে তার লালিত পালিত কষ্টের সেই গরুটির ন্যায্য মূল্য পায়, এই আহ্বান ব্যক্ত করছি উপর মহলের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।